রবীন্দ্রনাথের 160তম জন্মদিবস, যথাযোগ্য মর্যাদার সাথে রবীন্দ্রনাথকে স্মরণ করতে পারার মধ্য দিয়ে আমাদের ভবিষ্যতের দায় পালন করার শপথ নেবার সুযোগ আছে। রবীন্দ্রনাথ বিশ্বকবি, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, রবীন্দ্রনাথ বাংলার মানুষের কাছে একজন ভালো লেখক, সাহিত্যিক, ঔপন্যাসিক, এটাই কিন্তু একমাত্র তার পরিচয় নয়। প্রকৃত অর্থে বাংলার মনন জগতে, বাংলার মানুষে রবীন্দ্রনাথ সব সময় সতত বিদ্যমান। কোন বিষয়ে যে বিষয়ে রবীন্দ্রনাথ নেই, গান, কবিতা, লেখা, গল্প, ছোট গল্প, উপন্যাস আছেন। কোন বিষয় আছেন যেখানে রবীন্দ্রনাথ নেই? সভ্যতার সংকট, পল্লী সমাজ, শিক্ষার ভবিষ্যৎ, সমস্ত ব্যাপারে রবীন্দ্রনাথ আছেন। এবং রবীন্দ্রনাথ মানে স্থানীয় সাময়িক ঘটনা নয়, চিরায়ত। ভবিষ্যৎকে দেখতে পেতেন, ভবিষ্যতের স্বপ্ন দেখতেন, ভবিষ্যতের সমাজ জীবন গড়ে তোলার ক্ষেত্রে কি করণীয় ছত্রে ছত্রে তার লেখনের মধ্য দিয়ে তা স্পষ্ট করেছেন। সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান রবীন্দ্রনাথ দৃঢ়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বরাবর লড়াকু, স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে রবীন্দ্রনাথ আপোষহীন, গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে। জাতীয়তাবোধ, দেশাত্মবোধ রবীন্দ্রনাথ অবশ্যই আছেন, কিন্তু সমস্তগুলোকে ছাপিয়ে মানবতা, মানবিকতা, হিউম্যানিটি, এই আহ্বানেই রবীন্দ্রনাথ সাড়া দিয়েছেন। বঙ্গপ্রদেশ না, ভারত না, সারা দুনিয়ার ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন সারা দুনিয়ার মনীষীরা, মহানায়কেরা, চিন্তাবিদরা রবীন্দ্রনাথ তাদের সঙ্গে আছেন, একই রকমভাবে আবার আমাদের মতন দেশে বিশ্বভারতী একটা এক্সপেরিমেন্ট শুধু না, একটা সফল প্রযোজনা সারা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন। রবীন্দ্রনাথ রাশিয়ায় গেছেন, পুলকিত হয়েছেন, ভাবতে পারেননি, সভ্যতার পিলসুজ খুঁজবার চেষ্টা করেছেন, ফিরে এসে রাশিয়ার চিঠি অনবদ্য। ফলে সমাজ, সংস্কৃতি, সভ্যতা, চিরায়ত মনোভাব থেকেই রবীন্দ্রনাথ বিদ্যমান, তার গানে, তার কবিতায়, ছত্রে ছত্রে তার লেখনীতে, ছত্রে ছত্রে তা স্পষ্ট। রবীন্দ্রনাথ যখন প্রায় শেষসজ্জায়, তখনও প্রশান্তচন্দ্র মহলানবিশকে জিজ্ঞেস করছেন কি হলো, ফ্যাসিবাদ তাকে কি রোখা যাচ্ছে, শুনছেন, এবং যখন সদর্থক খবরগুলো পাচ্ছেন তখন যেন কোথাও একটা গর্ববোধ কাজ করছে রবীন্দ্রনাথের। আমাদের রবীন্দ্রনাথকে স্মরণ করতে হবে অনুশীলন করার মধ্য দিয়ে। রবীন্দ্রনাথকে স্মরণ করতে হবে যতটা সম্ভব তার চিন্তা চেতনাকে সঙ্গে নিয়ে আমরা কীভাবে চলতে পারি সেইভাবে। এটা নয় যে রবীন্দ্র জয়ন্তী পালন করতে গিয়ে আমাদের রাজ্যের কোনো একজন, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, তার শাসন, ভাষণ, গদ্য, পদ্য অবলম্বনে গান রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সমানতালে চলবে, এটা কার্যত রবীন্দ্রনাথকে অসম্মান করা হয়, আমাদের সংস্কৃতি বোধকে অসম্মান করা হয়, এবং নিজেকে বড় করতে গিয়ে কার্যত রবীন্দ্রনাথকে ছোট করা হয়। আমি জানি না সমাজ জীবনে এসবের বিরুদ্ধে আপত্তি করার কোনো বিকল্প আমাদের নেই, সেই মনোভাব থেকে আমাদের চলাটা জরুরি। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, নেতাজি নেতাজি, রবীন্দ্রনাথ নেতাজির সঙ্গে কেউ যদি নিজেকে সমতুল করতে চান তিনি সবচাইতে বড় অসভ্যতা করছেন, সেটা ঠিক হবে না। আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করব 160 বছরে চিরকালীনভাবে, চিরকালীন মানসিকতায়, এবং ভবিষ্যতের স্বপ্ন সাধনা সার্থকতার অনুশীলন হিসেবেই রবীন্দ্রনাথ শুধু বাংলার সমাজ জীবনে, বাংলার মননে না, কার্যত বাংলার প্রান্তর ছাড়িয়ে সারা দেশ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, নাইট উপাধি ত্যাগ করেছিলেন, জানি আমরা সবাই,
বাংলা, বাংলার বাইরে ভারত, এমনকি ভারতবর্ষের বাইরে আন্তর্জাতিকতার মনোভাব থেকে, মানবতা, আন্তর্জাতিকতা এবং গণতন্ত্রের মনোভাব থেকে রবীন্দ্রনাথ অজেয়। আমরা অনুশীলন করবার মধ্য দিয়েই তাকে স্মরণ করতে পারি।